হচ্ছে ফ্রেন্ডস ওই নবরাত্রির অষ্টমী, কালকে নবমী। তো এত বাচ্চাদের ভিড় চারিদিকে, আমি কালী মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছি, আন্টি দিয়ে দাও আন্টি দিয়ে দাও, যা ফল ছিল মিষ্টি ছিল ওগুলোই দিয়ে দিলাম। আমি বললাম বাবু আমি নবরাত্রির পুজো তো করিনি, তাও ঠিক আছে, সামনে থেকে এসছে যখন প্রসাদ চাইতে বেশ ভালোই লাগে, তাই না? যা ছিল আমার থালাতে এই যে দিয়ে দিয়েছি, খালি একটুখানি আছে যেটা মেইন, যে ছোলার ডাল আর গুড় ওটা তো ওরা খাবে না, আর ওটা আমাদের মেইন প্রসাদটা, আমি তো মুখে নিয়ে নিচ্ছি, মায়ের জন্য নিয়ে যাচ্ছি। তো যাচ্ছি এখন বেলের শরবত নিতে ফ্রেন্ডস, কারণ খালি পেটে মানে আমাদের নিয়ম প্রতি বছরই আর কি এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আমি পুজো দিতে এসে বেলের শরবতটা নিয়ে যাই, দিয়ে বেলের শরবতটা সবাই আর কি খেয়ে খাওয়া হয়, প্রায় দিনই খাওয়া হয়। তা আমরা যে ভাইয়াটার কাছে রেগুলার বেলের শরবত খাই, সেই ভাইয়াটা এবার এখনো আসেনি, আর মনে হচ্ছে না যেন আসবে আর কি, না তো অনেক আগে থেকে এসে গেছে, একটা অন্য ভাইয়া ছিল। তো ঠিক আছে ওই ভাইয়াটা আমাদের চেনা জানা, কিন্তু যার কাছে আমরা খাই আর কি ওই ভাইয়াটা কে দেখতে পাচ্ছি না, তো মনটা খারাপ লাগছে, মানে কেন আসেনি আর কি, ঝাড়খণ্ডে থাকে। তো এই যে এই ভাইয়াটার কাছে এখন নিচ্ছে, এই ভাইয়াটা প্রতি বছর বসে, আর এই ভাইয়াটার পাশে যে ভাইয়াটা বসে সেই ভাইয়াটার কাছে আমরা রেগুলার আর কি খেতাম প্রতিদিন, মানে এরকম একটা ব্যাপার ছিল যে আমরা খেতাম, তো ভাইয়া আমাদের কাছে টাকা নিত না, আমরা মোবাইলটা রিচার্জ করে দিতাম তার, মানে অতটা বেশি আর কি মোবাইলের সম্পর্কে ধারণা ছিল না কীভাবে অনলাইন কাজ করতে হয় না করতে হয়, তো আমার বর আর আমি দুজনেই করে দিতাম রিচার্জ। তো ওই ভাইয়াটা এবার এলো না, আমরা লাস্ট দু তিন বছর ধরে ওই ভাইয়াটার কাছে খেতাম, বলো দু বছর তিন বছর তো খেয়েছি, তো এই বছর এলো না, মনটা কেন খারাপ লাগছে যে কী ব্যাপার কেন এলো না, হয়তো ঘর থেকেই আসেনি, এলে তো লাগাতোই নিশ্চয়ই বেলের শরবত, আসলে বেল উঠে যাওয়ার পর মৌসুমি লাগায়, তো মৌসুমিরও দেখেছিলাম বসেছিল, দিয়ে অনেকদিন ধরেই নেই, ঘরে চলে গেছে। তা ঠিক আছে চলো ওই ভাইয়াটার কাছেই নিয়ে নিই এখন। তো এই বছরের প্রথম বিনা চিনির বেলের শরবত, আমি কিন্তু বিনা চিনিতে বানানো করাই, তো ঠিক আছে আমাদের চারজনের জন্য নিয়ে নিয়েছি, তো চলো এবার খেয়ে নিই। আগেবারে গোবি ফোবি সবজি ছিল, কন্টিনিউটিও বেশি ছিল, এবার হয়তো আসবে, এখন এটা স্টার্ট হলো। তুমি খেতে পারবে চারটে লুচি? তুমি খেয়ে নিই চলো। পারো, আমি খেয়েছিলাম। পারো বাবুরা আনছিল বলছে ড্যাডের জন্য নিয়ে যাবো, ড্যাডের খেয়ে বাবুরা কালেক্ট করে করে বলে ড্যাড খাবে, ড্যাডের জন্য আনবো। তো ফ্রেন্ডস এখান দিয়ে দেখো কতগুলো চলে এসছে, এই যে টিফিন বক্সটাও এরই সাথে আছে, আর এখানে সামনে বাড়ি থেকে আর কি এই যে এগুলো মধ্যে দিয়েছিল আর কি, লুচি সুজি ছোলার তরকারি, তার সাথে আবার বাবুদের সকাল থেকে এখানে কুড়ি কুড়ি চল্লিশ টাকা চলে এসছে, বুঝলে? এখনই এসে এটা বলবে মা অনেক টাকা, তোমরা কিছু নেবে তো বলো। আজকে যেহেতু অষ্টমী ফ্রেন্ডস, এরকম অনেক আসবে, আর এই যে এখানে টিপ পাওয়া গেছে, তো ভালো হলো, টিপটা আমি ইউজ করে নেবো, সাইজটাও বেশ ঠিকঠাক, আমি যেরকম পরি বস, আমি সব রকমেরই পরি, ছোটো বড়ো মিডিয়াম। তো চলো এবারে হলো খাওয়া, চলো তোমার ব্যাকগ্রাউন্ডটা যা আছে না সিরিয়াসলি, ঠিক তোমার পেছনে এই যে টেডিগুলো আছে ওগুলো কবে বললাম দিয়ে দিই, মেয়েরা দিতে দিল না, খেলে না কিন্তু, কিন্তু রাখা আছে, ওই শতরঞ্জিটা ওখানে শীতকাল পারতাম তো এখন রাখা আছে, কি করবো এখন, আপাতত ওগুলো তো আর ফেলার নয় দেবার নয়, আর এটা ভর্তি আমার মেয়েদের খেলনা। হ্যাঁ এখন তো টাইম আছে, এখন টাইম আছে বসে। তো বেলের শরবত খাওয়া হলো সবাই মিলে, ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে যাওয়ার ছিল আমার দশটার সময়, বাজে এখন প্রায় বারোটা বাজতে পাঁচ, তো কোনো ব্যাপার না, এসে নিয়ে রুটি করবো, মা ওদিকে ডালটা চাপিয়ে দিয়েছিল আর আটাটাও মেখে নিয়েছে, তো এসে নিয়ে আমি রুটিটা করলেই হয়ে যাবে আজকে ঘরে সবার জন্য, রুটি আজ আর ভাতের ঝামেলা হবে না, আমাদের বাড়ির সবার একটা জিনিস কিন্তু খুব ভালো, কারোর কোনো খাওয়া নিয়ে ঝামেলা থাকে না, আজকে যেহেতু উপাস আছে উপাসের দিনে যে ভাত হতেই হবে এরকম কোনো ব্যাপার না, রুটি লুচি পরোটা যেটাই হোক চলবে, তো রুটি লুচি পরোটা লুচি হবে না, রুটিই হবে ফ্রেন্ডস, মায়ের শরীরটাও ভালো নেই আগের মতো, মানে সুগারের পেশেন্ট যেহেতু ওরকমভাবে তো তেলে ভাজা অতটা সহ্য হয় না, কখনো পেটে ব্যথা গা গোলানো এগুলো থাকেই থাকে, আর সত্যি কথা বলতে আজকাল আমারও আর লুচিটা না হজম হচ্ছে না, মানে ভালো লাগছে না, কোভিডের সময় এত লুচি খেয়েছি এত লুচি খেয়েছি, আজকাল আর লুচি খেতে আমার মন করে না, আর হ্যাঁ পরোটা হয়তো খেলেও খাওয়া যেতে পারে, তবে খালি পেটে না তেল ঘিটা ভালো লাগছে না, তাই রুটিই খাবো, আগুনে তো সেকবো না তাওয়াতেই সেকি, তো রুটি পেঁপের ডাল হয়েছে আর তার সাথে মিষ্টি তো ফ্রিজে প্রচুর আছে, তো ওই আর কি লাঞ্চ, তো চলো ডাক্তারটা দেখিয়ে আসি, মানে পাওয়ারটা দেবে আর কি, দেখি কতটা পাওয়ার হয়েছে না হয়েছে। সিলিন্ডার কমে গেছে,
আমাকে না প্রতিদিন, আমি যদি বাই চান্স একটুখানি চশমাটা পড়তে ভুলে যাই তো মানে ওকে জোকের মতো বসে থাকে, ঝক করে এসে আমাকে ধরবে, হ্যাঁ এই চশমা পড়লে না এখনই বলবে মাথা ব্যথা, চোখ দুটো যাবে তোমার, এই হবে সেই হবে, লাগ কাজ করে যাচ্ছে তখন থেকে চশমা পরনি, আমারটা কি পাওয়ার কমেছে ও বাবা। কি চশমা দোকানটা যদি খোলা আছে তো দেখে নিই, মুশকিল আছে, আজকে আষ্টমী তারপর আবার মঙ্গলবার, না মেডিকেল জিনিসটা খোলা থাকে হয়তো, চলো দেখি তা চশমা, নতুন চশমা এবার অর্ডার দিতে লাগবে, চলো আজকে হয়ে গেল তাড়াতাড়ি, আজকে এখানে ভিড়ই নেই কারণ আজকে অষ্টমী, তো কে আসবে, সবাই তো উপাস করেছে, নন বেঙ্গলিজ তো বেশি আছে এখানে, সবাই উপাস করেছে, কন্যা পুজো করতে ব্যস্ত, আজকে বল আমিই ছিলাম একা পেশেন্ট। সেখান থেকে মেয়েদেরকে তুলে নিয়েছি, তাই বলছে বন্ধু ছিল, গল্পটা কম হলো একটু, যদিও ও যে স্টেপস গুলো করে ওর কিন্তু কিছুটা নিজের মন থেকেই আসে, কিছুটা আমি ওকে গাইড করি, কিছুটা ভিডিও দেখে এরকম ভাবে, তো এবার ওর যেহেতু স্কুলে আলাদা করে ওয়েস্টার্ন ডান্স হবে আর কি, তো ওর কাছে অনেক স্টেপস চলে আসবে না ওটা, তো ভালো হবে। আর আমার চিম্পু মায়ের মুখটা দেখতে পাচ্ছি, আমার নন্দ পাপা পাঙ্কুমা, ওর মায়ের জন্য দেখি, ও না চিম্পু রেগে থাকে না মামামের উপরে, এর জন্য দেখি একটু রেগে আছে, আমার নন্দ পাপা, এই তো রাইস ব্যান, মা একটু ভেস্টিজ গেছিলাম কিন্তু জিনিস আনতে, রাইস ব্যান আর সাপ্লি ব্যান, ওর বেশি ঠান্ডা জল আছে, তো এই হচ্ছে উপাসের খাবার ফ্রেন্ডস, তো এখানে একটা মিষ্টি নিয়েছি, শশা, তার সাথে রুটি আর ডাল, আমার ঠিক সামনেই বসে আছে আমার দুই মেয়ে, তো ওরা খাচ্ছে, বাবা মা খেলো, মা খেতে পারলো না, মা ঘুমাচ্ছিল, মা একটা রুটি খেলো বাকি পরে খাবে আবার, আর বড় ঘুমিয়ে পড়েছে কারণ হচ্ছে ওই বাবুদের যে প্রসাদগুলো এসছে সেই লুচিগুলো খেয়ে খেয়ে ওর পেট ভরা, তো ওই জন্য ও রুটিটা আর এখন করলাম না, যখন খাবে তখন গরম গরম করে দেবো, হ্যাঁ খাইয়ে দিচ্ছি বসো। দুপুরবেলাতে খাবার খাওয়ার পর একটুখানি জাস্ট ঘুম নিয়ে পড়ে, সাধারণ গৃহবধূদের যা যা কাজ থাকে, কাপড় গুটানো, রান্নাঘর বাসনগুলো গুটানো, মাজা, রান্নাঘরটা একটু টিপটপ করা, তার সাথে ঘরটা ঝাড় দেওয়া, সেই কাজগুলো আমি সব করে এই জাস্ট বেরালাম, কারণ ইন্টেরিয়ার ভাইয়া কল করেছিল ওই সেকেন্ড বেডরুমের যে টিভি ইউনিটটা ডিজাইনটা ফাইনাল করার জন্য, বেশ অনেকদিন পর ভাইয়ার সাথে আজকে দেখা হবে, ঈদের আগে দেখা হয়েছিল, ঈদের তিন চার দিন আগে, না 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 ঈদের চার পাঁচ দিন আগে, তো সেই এখন বেরালাম আমি আর বর দুজন মিলে, তা চলো তোমরাও সাথে থাকো, আর এই যে সূর্যটা কেমন হবে, এখানকার যত লেবার মানে যারা কাজ করছেন ম্যাক্সিমাম ওই মানে আধা বাঙালি আধা হিন্দি, হয়তো কেমন জানি কথাগুলো বলে মনে যেন বাংলা কথা বলছে, আর চারটে লিফ্টই একদম ঝাঁকাঝাঁক স্টার্ট হয়ে গেছে, একদম চক চক ঝক ঝক লিফ্টটা আমাদের, আমরা দুজন একা আছি তো তাই চলে এসেছি। जैसे आपके 32 इंच वगैरह तक टीवी वो साइज में अभी मार्किंग कर दूंगा, अब इसमें क्या है कि पीछे का जो मार्जिन मेरा बचा हुआ है इसकी डेप्थ का, इसी में ही कटिंग होकर बोर्ड वायरिंग सारी चीजें अंदर चलेंगी, नीचे डाउन करके जो नीचे वाला बॉक्स होगा उसके अंदर थोड़ी डिस्प्ले होगी बस, आपके लाइक आपने सेटअप बॉक्स रखा हुआ है, सेटअप बॉक्स रखे हुए की विजिबिलिटी होगी, कहाँ लगा हुआ है उसकी विजिबिलिटी, ठीक है ठीक है, ये पूरा सेंटर से और वो ओपन ही रहेगा ना, सेटअप बॉक्स वाला ओपन है,
মাত্র সন্ধ্যা ঠন্ধা দেওয়া কমপ্লিট। এই যে ফ্রিজে রাখা ছিল সাবু, আর এখানে নিয়ে নিচ্ছি কলা, পেড়া আর তার সাথে নারকেল কুচি, ব্যাস। আর এই যে গরম দুধ, যদি এরপর চিনি আশা করি দরকার পড়বে না, যদি পরে গুড় পাউডার দিয়ে দেবো। এই যে আমার ইয়াম্মি সাবু মাখা রেডি, সবাইকে দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি খাবো। আর একটুখানি আরও আছে, যদি খেতে পারি নেবো, না তো ফ্রিজে রেখে দেবো, পরের দিন খাবো। এখন বসে বসে খাবো আমি সাবু মাখা ফ্রেন্ডস, আর তারপর হয়তো রাত্রিবেলা একটু রুটি করতে হবে, আর ওরকম কোনো বিশেষ কাজ নেই। হ্যাঁ, কাজ প্রচুর আছে, লিঙ্কডিনের পোস্ট রেডি করতে হবে, ইউটিউবে এই যে ভিডিও বানালাম এডিট করতে হবে, তা আমাদের নিজের আরও টুকটাক অন্য কাজ আছে। তো এখন বসে খেয়ে নিই। তোমার এখন ট্রেনিং নাই তো? এখন টাইম আছে, তাই আমি বসি। বর এখানে রিং লাইট অন করে বসে আছে, ওর 1-to-1 আছে বলে। তো আচ্ছা, আমার কিন্তু প্রায় দুদিনই না, লিঙ্কডিনের পোস্টগুলো খুব ভালো গেছে। কালকে প্রথম দিন কত গেছে বর বলো? কালকে প্রথম দিনই ম্যাডামের একটা পোস্টে, দাঁড়া তুই ফ্যান অফ কর বলো বর, কাল প্রথম দিনে আচ্ছা ও একেবারে পোস্টটাই বার করে আমি কালকে পোস্ট করলাম। প্রথম দিনে ম্যাডামের যা হয়েছে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, একটা পোস্টে 345টা ফলোয়ার্স। আমি যখন পোস্টটা তৈরি করেছিলাম, মানে 345 তার চেয়ে বেশি ছিল, তারপরে মানে আমি মোটামুটি এটা আমাদের গ্রুপে দিয়েছিলাম যে এটা অ্যাচিভমেন্ট হয়েছে ম্যাডামের, সেটা দিয়েছি 7:30 সময়, কিন্তু 8-9 অবধি ওটা আরও ক্রস করে গেছিলো। তো 345টা ফলোয়ার বেড়েছে কালকে একদিনে, আর একটা পোস্টের যে ইমপ্রেশন এসছে সেটা হচ্ছে মোটামুটি 89,000, ভিউজ এসছে ম্যাডামের 45,000, একটা লাইকস এসছে 1,000 পার করে গেছে, কমেন্টস এসছে 86, শেয়ার হয়েছে 34, আর ওয়াচ টাইম হচ্ছে 15,000 মিনিট, আরো ক্রস করে গেছে। আমি তো জাস্ট যখন এটা লিখেছিলাম তারপরে ম্যাডাম হয়ে গেছে মোটামুটি 500 ফলোয়ার্স, আজকে ক্রস করে যাবে 400 কিছু হয়ে গেছে, বাস 490 এর মতো হয়ে গেছে, তোটা বোধহয় বাকি আছে না, আরো কমে গেছে, 90 হয়ে গেছে, মানে আরো 10টা বাকি, মানে আরো বলতে গেলে বেড়ে গেছে ওইদিকে, তার 10টা বাকি আছে। তো মানে মোটামুটি ভালোই যাচ্ছে, তো ঠিক আছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, মেহনতটা যখন রং লাগে তখন মেহনতটা করতে খারাপ লাগে না, তাই না? করেই নেবো। তো ওই ব্যাপার হচ্ছে মোটিভেশনালের উপর পুরোটা করছি, তো মানে মোটিভেশনের উপরে তুই ভিডিওসগুলো আর কি বার করা বা দেওয়া। কালকে কিন্তু আমাদের ফ্যামিলি ভিডিও দিয়ে পরে করেছি, তো ফ্যামিলি ইজ এভরিথিং এরকম কিছু একটা ছিল। তো ঠিক আছে, চলো ফ্রেন্ডস, তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে কিন্তু আমার চশমা বানানো হয়নি, বিকজ মঙ্গলবার মার্কেট পুরো বন্ধ, কালকে হবে এবারে। তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ, যদি আমি ভালো লাগছি, আমার ভিডিওস ভালো লাগছে, আমাকে সাপোর্ট করো যারা এখনো করোনি। তো চলো, আজকের জন্য লাভ ইউ অল, গুড নাইট, টাটা।